যাদবপুরে অধ্যাপক সংগঠন জুটার ঘুম ভাঙল অবশেষে এতদিন পর। আজ জুটার বৈঠকে অধ্যাপকদের তরফে একাধিক দাবি জানানো হয়। স্বপ্নদীপের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবি রাখা হয় এই বৈঠক থেকে। বলা হয় প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল করতে হবে, হস্টেলে প্রাক্তনীদের প্রবেশ বন্ধ করতে হবে, প্রাক্তনীদের হস্টেলে থাকার নিষেধাজ্ঞা জারি করতে হবে অবিলম্বে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দল হস্টেল পরিদর্শন করবে মাঝে মধ্যেই, হস্টেলে প্রশাসনিক ব্যবস্থায় জোর দিতে হবে, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নতুন হস্টেল তৈরি হবে, সন্ধ্যার পর ক্যাম্পাসে মাদক সেবন বন্ধ করার দাবি তারা জানায়। তার মানে জুটার সদস্যরা কোথাও মেনে নিলেন যে সন্ধ্যের পর হস্টেলে অরাজকতার আসর বসে। সব জেনেও চুপ, এতদিন সেখানে বহিরাগতরা অবাধে যাতায়াত করতেন, আজ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রয়োজনে ক্যাম্পাসে ঢুকতে পরিচয়পত্র বাধ্যতামূলক করবে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন জুটার সদস্যরা, সবই জানালেন কিন্তু বোধ হয় অনেকটা দেরিতে। যাদবপুরে অধ্যাপক সংগঠন জুটার ঘুম ভাঙল অবশেষে এতদিন পর। আজ জুটার বৈঠকে অধ্যাপকদের তরফে একাধিক দাবি জানানো হয়। স্বপ্নদীপের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবি রাখা হয় এই বৈঠক থেকে। বলা হয় প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল করতে হবে, হস্টেলে প্রাক্তনীদের প্রবেশ বন্ধ করতে হবে, প্রাক্তনীদের হস্টেলে থাকার নিষেধাজ্ঞা জারি করতে হবে অবিলম্বে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দল হস্টেল পরিদর্শন করবে মাঝে মধ্যেই, হস্টেলে প্রশাসনিক ব্যবস্থায় জোর দিতে হবে, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নতুন হস্টেল তৈরি হবে, সন্ধ্যার পর ক্যাম্পাসে মাদক সেবন বন্ধ করার দাবি তারা জানায়। তার মানে জুটার সদস্যরা কোথাও মেনে নিলেন যে সন্ধ্যের পর হস্টেলে অরাজকতার আসর বসে। সব জেনেও চুপ, এতদিন সেখানে বহিরাগতরা অবাধে যাতায়াত করতেন, আজ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রয়োজনে ক্যাম্পাসে ঢুকতে পরিচয়পত্র বাধ্যতামূলক করবে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন জুটার সদস্যরা, সবই জানালেন কিন্তু বোধ হয় অনেকটা দেরিতে। যাদবপুরে অধ্যাপক সংগঠন জুটার ঘুম ভাঙল অবশেষে এতদিন পর। আজ জুটার বৈঠকে অধ্যাপকদের তরফে একাধিক দাবি জানানো হয়। স্বপ্নদীপের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবি রাখা হয় এই বৈঠক থেকে। বলা হয় প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল করতে হবে, হস্টেলে প্রাক্তনীদের প্রবেশ বন্ধ করতে হবে, প্রাক্তনীদের হস্টেলে থাকার নিষেধাজ্ঞা জারি করতে হবে অবিলম্বে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দল হস্টেল পরিদর্শন করবে মাঝে মধ্যেই, হস্টেলে প্রশাসনিক ব্যবস্থায় জোর দিতে হবে, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নতুন হস্টেল তৈরি হবে, সন্ধ্যার পর ক্যাম্পাসে মাদক সেবন বন্ধ করার দাবি তারা জানায়। তার মানে জুটার সদস্যরা কোথাও মেনে নিলেন যে সন্ধ্যের পর হস্টেলে অরাজকতার আসর বসে। সব জেনেও চুপ, এতদিন সেখানে বহিরাগতরা অবাধে যাতায়াত করতেন, আজ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রয়োজনে ক্যাম্পাসে ঢুকতে পরিচয়পত্র বাধ্যতামূলক করবে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন জুটার সদস্যরা, সবই জানালেন কিন্তু বোধ হয় অনেকটা দেরিতে।